চলে তুষার ব্লগ। তো গাইস আজি আহিব আছো অভয়াপুরীর গান্ধী ময়দানত। আর অভয়াপুরী গান্ধী ময়দান কেউ আইসো আপনাদের থামলেল চাই গমে পাইছে, তথাপিও আপনাদের কই দিও আজি আহি আছে আমার অভয়াপুরী গান্ধী ময়দানত আমার অসমৰ জনপ্রিয় কণ্ঠশিল্পী দীপলিনা ডেকা। তো দীপলিনা বাহি আছে, বহুত বেছি ভাল লাগিব আজি ইয়াতে পুরা ধামাকাদার এইটো ব্লগ হবলৈ গৈ আছে। আর আপনাদের যদি চাব যদি খুঁজে অল্প স্কিপ নকৰি ধুনীয়াকৈ চাই থাকো, ইয়াতে আজি ফুল পরিবেশখিনি দেখাম, বহুত মানুষ হয়েছে। তো অল্প স্কিপ নকৰি ধুনীয়াকৈ চাই থাকো, আশা করছি আপনাদের সকলে আমার ভিডিওটা চাই ভাল লাগবে। তো বলক আমি ভিডিওটা আরম্ভ করো, এটা আহিয়ে পাব আর অহার পিছত ধুনীয়াকৈ দেখাই আসো। গান্ধী ময়দানে এতিয়া পুরা ফুল রেডি হয়েছে, ইয়াতে পুরা আমার সাউন্ড সিস্টেম বিলাক পুরা ফুল রেডি হয়ে আছে। আর এইফালে আমার ভাই আছে, কি খবর ভাই? বড়িয়া। তো আমি ইয়াতে রখি আছো, দীপলিনা ডেকা আহি আছে, আহার পিছত যদি লগ করিব পারো ধুনীয়াকৈ লগ করি আর আপনাদেরকে ধুনীয়াকৈ দেখাবলৈ চেষ্টা করব, ধুনীয়াকৈ চাই থাকো। আর গাইস মানুষ চাওক না, পুরা মানুষে মানুষ একদম চারিওফালে এয়া চাওক, মানুষ সমগম চাওক আজি, বাপরে বাপ, আমার অভয়াপুরীত মানুষ কিন্তু ডেঞ্জার মানুষ, বহুত মানুষ, বহুত মানুষ এইফালে চাওক, চারিওফালে অকল মানুষ আর মানুষ। এন্ড গাইস ফাইনালি আমার মাজত আহি পাইছে দীপলিনা ডেকা বা আমি আপনার আলু এনেছো জনপ্রিয় কণ্ঠশিল্পী দীপলিনা ডেকা। Oh,
বিহুর বতরত সকলোই মই রঙালীর বহুত বহুত শুভেচ্ছা জ্ঞাপন করছো। আজি খুব ভাল লাগিছে, কারণ অভয়াপুরীত আসলে বহুতো চিনাকি লোক আছে, মোর বহুতো আছে, লাহে লাহে কই থাকিম বাৰু। আর এখন মঞ্চত আমন্ত্রণ জানার সকলোই বিশেষ আজি উদযাপন সমিতির সদস্য সকলক মই ধন্যবাদ জ্ঞাপন করছো। ইয়াত দেখিছো জ্যেষ্ঠজন বহি আছে, বহাগৰ বতৰত মই জ্যেষ্ঠজনৰ সেৱা লৈ পেলাই মই শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিছোঁ, সন্মান যাচিছোঁ। আৰু দেখিছোঁ ইয়াত বহুতো অজস্ৰ মানুহ আছে ইয়াত ন, পিছৰ ফালে আচলতে ভালকৈ দেখা নাপায়, লাইট লাইটটো অন এন্ধাৰ যে, ইয়াৰ কেৱল মাজৰখিনি দেখি আছোঁ আৰু ছাইডৰ ফালে ইমান দেখা নাই। ফ্লেশ লাইট এতিয়াৰ পৰা আৰম্ভ নেকি? অ'কে, মই যিমান নতুন প্ৰজন্মৰ ছাত্ৰ ছাত্ৰী আছে, সিনিয়র্স জুনিয়র্স সকলে মোর ফলের বহুত বহুত মরম ভালপা সকলেব দিছো দে মাতব লাগে যে কি হয়েছে, মানে ঠান্ডা লাগছে নাকি? ঠান্ডা লাগছে ন, ভোক লাগছে, কেটা বাজে? 11:15, ভাত খাস সাকে খাই আসলে হজম হয়ে গেল ন। যে কি নহক, আমি গীতর অনুষ্ঠানের আমি আগবাড়ি।
অভয়পুরী রঙালী বিহু সন্মিলনীর তরফের আমার মরমর গায়িকাজনী দীপলীনা ডেকা এখনই ফুলাম গামোচার সম্বর্ধনা জানাম। আর সম্বর্ধনা জানাব আমার 67 সংখ্যক রঙালী বিহু সন্মিলনীর যুটিয়া সাধারণ সম্পাদক বিশ্বজিৎ তালুকদার। ধন্যবাদ জানাইছো।
বরুণ আই গেছে, এইফালে দেখা পাইছে পুরা ধুমুয়া বরুণ আই গেছে। অল্প পিছত আকো আমার প্রোগ্রাম আরম্ভ হয়ে যাব। বরুণের অল্প টাইমের কারণে রখা হল আমার প্রোগ্রাম, তারপর বরুণ যার লগে আকো আমার প্রোগ্রাম আরম্ভ হয়ে যাব ইয়াতে। আর এইফালে আমার ডিপ্লিন রেখা বাঘ আছে। আজির ভিডিওটো এইখানে, আর তাতে আর এটা ফাংশন আরম্ভ হব, তো মই ইমান টাইম আর নরখিল যেহেতু বহুত বেশি বরষুণ দিছে, এইভাবে আধা দিন মানুষ গুছিও গেছে, তো ময়ও আর বেশি টাইম নরখিল, তো এতিয়া যাও আর যাই কিনে এডিট করো। তো আজির ভিডিওটো এইখানে, তো আপনার কেন লাগছে মোট ভিডিওটি চাই অল্প কমেন্ট করে জানাব, আর আপনার যদি মোট ভিডিওটি চাই ভাল লাগে লাইক শেয়ার করব, আর যখন মোট চ্যানেল নতুনকে আছে বলে সাবস্ক্রাইবটা করে দিব, আর থাকা বেলা ক্লিক করো, কারণ ইয়ার পিছনে ধরনের ধরনের ব্লগ আইব। আর মানে ইনস্টাগ্রামে এড্রেস আছে, তো প্লিজ তাদের কারণ মানে সকল আপডেট দিব, কি ব্লগ দিন দিলো সকল ধরনের আপডেট দিব, তো প্লিজ ফলো। তো আজির কারণে বাই বাই টাটা, আর নলব বাই বাই টাটা, নেক্সট বেলা বেলা ভিডিওত লগ পাইছো, বাই বাই।